যে বর্ণ করলাম তার হচ্ছে
নম্বর যে সূত্রটা ছিল তা a মাইনাস b হোল স্কয়ার এর আমরা সেখান থেকে আরেকটি সমস্যা সমাধান করার চেষ্টা করি তাহলে আমরা এবার দ্বিতীয় পর্যায়ে যাই তোমরা তোমাদের বইয়ের 6 নম্বর অঙ্কটি দেখো এখানে আছে কি 990 আমরা এটাকে বিয়োগের সূত্র প্রয়োগ করব মাইনাসের সূত্র তাহলে আমরা 990 কে কিভাবে ভেঙে নিতে পারি 990 কে আমরা এভাবে ভাঙতে পারি 1000 বিয়োগ 10 10 করলে আমরা 990 পেতে পারি আর আমাদের মান ঠিক থাকবে এবার আমরা সূত্র প্রয়োগ করব এটা স্কয়ার প্রথম পদের স্কয়ার মাইনাস সূত্রের 2 ইনটু প্রথম পদ 1000 ইনটু দ্বিতীয় পদ 10 প্লাস বিয়োগ 20000
তাহলে আমরা 10 লক্ষ থেকে যদি 20000 বাদ দিই 9,80,000 তাহলে আমরা এভাবে করতে পারি 0 0 100 0 2 আছে কত করি কত শূন্য হয় 8 বলে আপে 9,80,000 100 তাহলে আমরা ওখানে ফল পেলাম কি 9,80,000 100 সবাই জুড়ে নাও সবার তোলা হয়েছে তো তাহলে আমরা ফল পেলাম হচ্ছে 9,80,000 100 এটাই আমাদের অ্যান্সার তাহলে আমরা দ্বিতীয় সূত্র থেকে কি পেলাম এ মাইনাস বি হোল স্কয়ার কিন্তু আমাদের এখানে যেটা বিষয় দেওয়া আছে যে 990 সেটা আমরা সূত্রে নিয়ে আসলাম 1000 বিয়োগ 10 তাহলে 9900 সেটা আমরা প্রয়োগ করলাম সূত্রের মাধ্যমে যে প্রথম পদ 1000 স্কয়ার বিয়োগ সূত্র 2 ইনটু 1000 ইনটু 10 প্লাস 10 স্কয়ার তাহলে আমরা সেখান থেকে স্কয়ার মাধ্যম নিয়ে 10 লক্ষ পেলাম এখানে পেলাম কি 20000 যোগ 100 এবার 10 লক্ষ যোগ 100 যোগ করে কি করলাম কি করে করলাম তাহলে যোগ করলাম 10 লক্ষ 100 বিয়োগ হচ্ছে 20000 10 লক্ষ থেকে 20000 বাদ দিয়ে 9 লক্ষ 10 লক্ষ 20000 10 লক্ষ থেকে 20000 বাদ দিয়ে 9 লক্ষ 80000 100 তাহলে 9 লক্ষ 80000 100 আমাদের আজকে এই সমস্যার উত্তর পেলাম 9 লক্ষ 80000 100 তো আমরা দুইটা সূত্রের প্রয়োগ দেখলাম একটা হচ্ছে a প্লাস b হোল স্কয়ার আরেকটি হচ্ছে a মাইনাস b হোল স্কয়ার দুইটা সূত্র থেকে আমরা দুইটা সমস্যা সমাধান করলাম তো প্রিয় শিক্ষার্থীবৃন্দ তোমাদেরকে শুভেচ্ছা ও স্বাগতম জানিয়ে আজকের অনলাইন ক্লাস থেকে বিদায় নিচ্ছি পরবর্তী অন্য একটি ক্লাসে দেখা হবে ইনশাআল্লাহ